আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের, আজকে আবার তোমাদের অনলাইন ক্লাসে এসেছি। তোমাদের এর আগে বিজ্ঞান ক্লাসের চতুর্থ অধ্যায় পড়ানো হয়েছিল, বেশ কয়েকটা ক্লাস নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায়ে। একটু বড় অধ্যায় তো, আর একটু বাদ আছে। তারপরে আমরা নেক্সট অধ্যায় অর্থাৎ পঞ্চম, না পঞ্চম ক্লাসে পড়ানো হয়ে গেছে, ষষ্ঠটা আমরা কিছুটা আজকে বুঝাবো। তো চতুর্থ অধ্যায়ে যেটা বাদ আছে অল্প একটু, সেটা হলো পাতার প্রকারভেদ। তোমাদেরকে ওই দিন পাতা নিয়ে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, একটা পাতা, তো ওই পাতা বিভিন্ন রকম হতে পারে। তো যে পাতার প্রকারভেদটা আমরা বলবো, সেটা হচ্ছে তোমার যে আমরা বিভিন্ন রকম পাতা দেখেছি, দেখো আম পাতা, কাঁঠাল, তেঁতুল, সজনে পাতা, এগুলো কিন্তু একই রকম না। হ্যাঁ, কোনো কোনোটা খণ্ডিত, কোনো কোনোটা আবার তোমার কি অখণ্ডিত, অর্থাৎ পত্রফলকগুলা। তো এই পত্রফলকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা পাতাকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সরল পত্র, আর একটা হচ্ছে যৌগিক পত্র। সরল পত্র কোনটা? তুমি দেখো, সরল পত্র হচ্ছে একটা আম পাতার কথা চিন্তা করো, একটা কাঁঠাল পাতার কথা চিন্তা করো, এখানে দেখো বোটার উপরে পত্রফলকটা থাকে, একটা পত্রফলক থাকে, সেটা খণ্ডিত হতে পারে, অখণ্ডিত হতে পারে। তো এরকম আম পাতার মতোই আমি একটা পাতা তোমাদেরকে দেখাচ্ছি, ধর অন্য একটা গাছের পাতা এরকম, এগুলো ওই পাতাগুলো কিন্তু এরকমই হয়। দেখা যায় যে বোটার মধ্যে তোমার কি একটা ফলক থাকে, তাই না? এটা হচ্ছে সরল পত্র। তো সরল পত্রের উদাহরণ আম পাতা, কাঁঠাল পাতা, আর অনেক পাতা আছে তোমার, দেবদারু, এগুলা যেটা একটা পাতা থাকে। আর যৌগিক পত্র কোনটা? তুমি একটু তেঁতুল পাতার কথা চিন্তা করো, সজনে পাতার কথা চিন্তা করো, এই পাতাগুলা দেখা যাবে যে প্রতিটি পাতায় তোমার অনেকগুলো ছোট ছোট ফলক থাকে। যেমন আমি একটা সজনা পাতা এনেছি, দেখো এটা তো একটা পাতা, কিন্তু সেখানে অনেকগুলো কিন্তু তোমার কী থাকে, ছোট ছোট ফলক থাকে, এগুলোর নাম হলো অনুফলক। আর যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণভাবে খণ্ডিত, দেখো এই খণ্ডিত অংশগুলো পরস্পর থেকে কিন্তু আলাদা। দেখো এই যে একটা পাতা, আর এই যে একটা এই অনুফলক, এগুলো কিন্তু একটার থেকে আলাদা, আলাদা আলাদাভাবে এটা অনুফলক সৃষ্টি করেছে। এই অনুফলকগুলো তোমার কী করে, যে দণ্ডের সাথে সাজানো থাকে, এটা একটা দণ্ডের সাথে সাজানো না? দেখো যে এই যে অনেকগুলো অনুফলক, এই যে অনেকগুলো অনুফলক, এগুলো একটা দণ্ডের সাথে সাজানো থাকে। এই দণ্ডটাকে আমরা বলতেছি কি, রেকিস বা অক্ষ। তো বিভিন্ন ধরনের এরকম যৌগিক পত্র আছে, নিম পাতা, তেঁতুল পাতা, নিম পাতাও কিন্তু এরকম, দেখবা তেঁতুল পাতা এগুলা। তাহলে এই পত্রকের বিন্যাস অনুযায়ী আবার যৌগিক পত্র দুই রকম, একটা হচ্ছে তোমার পক্ষল যৌগিক পত্র, আর একটা করতল আকার যৌগিক পত্র। শুধু আমাদের বইয়ে এইটুকুই আছে, সেগুলার ব্যাখ্যা বর্ণনা কাকে বলে এগুলো আর আমাদের এই ক্লাসে জানতে হবে না, আমরা পরবর্তী ক্লাসে যখন উপরের দিকে যাব তখন আমরা জানব। তাহলে ছোট প্রশ্ন এইটুকুই যে পাতার শ্রেণীবিন্যাস করো, কিংবা উদাহরণ আসতে পারে অবজেক্টিভ, এই হলো পাতার ব্যাপার। এখন আর আমাদের আরেকটা প্রশ্ন হলো, সেটা কি যে আমরা এতদিন যে পড়লাম কি মূল, কাণ্ড, পাতা, এগুলো যে পড়েছি, এগুলোর উপর কি প্রশ্ন আসবে যে মূল, কাণ্ড, পাতার কি তোমার প্রয়োজনীয়তা লিখো। এটা তোমাদের বোঝানোর দরকার নাই, তোমরা এমনি এটা বই পড়লেই পেরে যাবে সহজ, যে পাতার কি ব্যবহার, মূলের কি ব্যবহার, কাণ্ডের কি ব্যবহার, এগুলো তোমরা নিজেরাই পারবে। তো ঠিক আছে, আমাদের চতুর্থ অধ্যায় শেষ, আমরা কিন্তু পুরাটা অধ্যায়ই ধীরে ধীরে পড়িয়েছি, যদিও দেরি হচ্ছে কিন্তু আমরা পড়িয়েছি। এবার আমরা পঞ্চম অধ্যায়ে ক্লাসে পড়ে শেষ করেছি, এখন আমরা ষষ্ঠ অধ্যায়ে যাব। তো ষষ্ঠ অধ্যায় শুরু করার আগে তোমাদেরকে কিছু কথা বলবো, তোমরা শোনো সেই কথাগুলা। যে আমরা দেখো আমাদের এই দেহটার কথা চিন্তা করো, আমাদের দেহটা কিন্তু একটা ইঞ্জিনের মতো, দেখো প্রতিনিয়তই আমাদের প্রত্যেকটা অঙ্গ এত সুন্দরভাবে সাজানো গোছানো, যে আমরা কোনো অঙ্গই আরেকটা অঙ্গের উপর নির্ভরশীল না। হাতে হাতের কাজ করতেছে, চোখ চোখের কাজ করতেছে, অর্থাৎ যন্ত্রটি ঠিকভাবেই চলতেছে আমাদের এই অঙ্গটা, এটার জন্য কেউ কিছু পরিচালনা করতেছে না, তাই না? আর তোমরা দেখো যে যেমন চোখ, চোখ আমাদের চোখের সামনে যদি একটা কিছু আসে আমাদের চোখ বন্ধ হয়ে যায়, জোরে একটা বাতাস আসলে চোখ বন্ধ হয়ে যায়, এটা কিন্তু আমাদের কি বলতে হয় না, এমনিতেই হয়ে যায়। তারপর একটু গরম জিনিস হাতে লাগলে আমরা কি করি, হাত ছড়াইয়ে ফেলি তাড়াতাড়ি, কারণ কি এই যে অনুভূতিটা আমাদের হাতে চলে আসে। আবার হাঁটতেছি পায়ে কিছু লাগলো, ব্যথা পাইলাম, আমরা সেটা বুঝতে পারি যে পায়ে ব্যথা পাচ্ছে। এই জিনিসগুলো কীভাবে হয়? এগুলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়। পঞ্চ ইন্দ্রিয় কোনগুলা,
চোখ, নাক, কান, জিহ্বা, তারপরে যে ত্বক, এগুলাকে আমরা বলি পঞ্চেন্দ্রিয়। আবার দেখো অনেক সময় আমরা বলি যে কারো কোনো ছাত্রকে বলি না যে ও খুব ভালো ছাত্র, ওর ব্রেন ভালো, তাই না? আমরা বলি এগুলো, হ্যাঁ, অনেক পড়াশোনা পারে। এই ব্রেনটা মানে কি? মগজ। মগজকেই আমরা কি মস্তিষ্ক বলি। সেটা কোথায় থাকে আমাদের? এই যে খোলকটা, খোলসটা, এর ভিতরে কিন্তু মস্তিষ্ক থাকে। আর এই মস্তিষ্কটা কি করে? তোমার আমাদের দেহের সব কাজে চালানোর জন্য এই মস্তিষ্কই হুকুম দেয়। যে মাথা ঠিক থাকলে কিন্তু আমরা সব কাজ করতে পারি। পাগল তো সব পারে না, একটা পাগল তো বুঝে না, কিন্তু তার ব্রেন খারাপ বলি না, ব্রেন নষ্ট, ব্রেন ডিফেক্ট হয়ে গেছে। তাহলে এই মস্তিষ্ক আমাদের কী করে? সব কাজের হুকুম দেয়। মস্তিষ্ক থাকে কি? খুলির মধ্যে। এবার এই খুলির মাঝখানে বসে কিন্তু আমাদের দেহের বাইরের, ভিতরের সব কাজকর্ম চালাচ্ছে। কীভাবে চালাচ্ছে? যেমন চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে কী করি গ্রাণ নেই, জিহ্বা দিয়ে কি স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে আমরা কি গরম ঠান্ডার অনুভব করি, বুঝতে পারি। এগুলাকে আমরা সবগুলাকে একসাথে বলবো কি? সংবেদী অঙ্গ। তাহলে আমাদের এই অধ্যায়টার নাম হচ্ছে আজকে কি? সংবেদী অঙ্গ। আমি আর লিখলাম না, তোমরা তো শুনতেছো, বুঝতে পারবা। তাহলে আমাদের অধ্যায়ের নাম হলো সংবেদী অঙ্গ। এই এদের সাহায্যেই কিন্তু মস্তিষ্ক জানতে পারে, এই যে অঙ্গগুলোর কথা বললাম, এগুলোর সাহায্যে কিন্তু মস্তিষ্ক জানতে পারে যে তোমার বাইরের সকল খবরাখবর। মনে করো তুমি রাস্তা পার হচ্ছ, সামনে একটা গাড়ি আসলো, তুমি কিন্তু আর রাস্তা পার হবে না, দাঁড়ায় যাবে। কেন? তোমাকে ব্রেন বলে দিল তোমাকে যে তোমাকে এখন দাঁড়াইতে হবে, পার হওয়া যাবে না। তার মানে কি? তোমার তখন কি মাংসপেশিগুলাই বলবে যে তুমি দাঁড়ায় যাও, তোমাকে এখন যাওয়া যাবে না। তারপরে যখন গাড়ি চলে যাবে তখন তুমি রাস্তা পার হবে। অর্থাৎ কি এগুলা কি মস্তিষ্কের মাধ্যমেই হয়ে গেল। তাহলে আমাদের এই যে পঞ্চেন্দ্রিয়ের মধ্যে অনেকগুলো নাম বললাম, তার মধ্যে কিছু কিছু আমাদের একটু পড়তে হবে, নাক, কান, চোখ, এগুলো নিয়ে একটু পড়তে হবে, এগুলোর গঠন জানতে হবে। তাহলে আমরা প্রথমেই আজকে যেটা একটু আলোচনা করব সেটা হচ্ছে চোখ। চোখের গঠন, অন্তর্গঠন, চোখ। চোখ জিনিসটা কী? এটা চোখের আরেকটা নাম, অনেক নাম আছে চোখের, অক্ষি, নেত্র, চোখ, নয়ন, কিন্তু আমরা যেটা এখানে ব্যবহার করব অক্ষি, তাই না? এই চোখটা কোথায় থাকে? আমাদের মাথার সামনে অক্ষি কোঠর, মানে গহ্বর, গর্ত, অক্ষি কোঠরে একজোড়া কি চোখ থাকে, তাই না? এই চোখটা ছয়টা তোমার পেশির সাহায্যে অক্ষি কোঠরের সাথে এটা আটকানো থাকে, এবং এই পেশির সাহায্যে আটকানো থাকে বলেই আমরা কি এই তোমার অক্ষিগুলোকটা নাড়াচাড়া, অক্ষিগুলোকটা আমরা কি নাড়াচাড়া করতে পারি, চোখ নাড়াচাড়া করতে পারি, অক্ষিগুলোকটা কি আমরা নাড়াচাড়া করতে পারি। আর আমরা যেটাকে তোমার অশ্রু বলি, চোখের অশ্রু বা পানি, এটা আসে কোথা থেকে? এটা কিন্তু চোখের ভিতরে অশ্রু গ্রন্থি আছে, সেই গ্রন্থি থেকে রস নিঃসৃত হয়, সেটাই কি আমরা চোখের পানি বলি। এটা কি দরকার? এটা দরকার আছে। এই চোখ কিন্তু আমাদের সবসময় ভিজা থাকে, কারণ কি এই চোখে ভিজা থাকার কারণেই বাইরের ধুলাবালি জীবাণু পড়লে সেটা পরিষ্কার রাখতে সাহায্য করে এই চোখের পানিটা, বুঝছো? যেটা আমরা এই অশ্রু বলি। আর চোখের ত্বক যেটা, সেটা হচ্ছে বাইরের ত্বকটা কিন্তু স্বচ্ছ চকচকে, আর ভিতরের দিকে সেটা হচ্ছে কালো। তার ফলে আমরা চোখকে কিন্তু একটা ক্যামেরার সাথে তুলনা করতে পারি, যে চোখও একরকম ক্যামেরা। যাই হোক, এখন আমরা তোমার চোখের বিভিন্ন অংশ এবং কাজগুলা একটু বর্ণনা করার চেষ্টা করব। আমি একটা চোখের অন্তর্গঠন মোটামুটি রকমভাবে এঁকেছি, বইয়ে তোমাদের আছে, বইয়ের মতো করেই আর সুন্দর করে তোমরা আঁকবে। জাস্ট এটা দিয়ে আমরা একটু বুঝাবো সবগুলা জিনিস এখানে আছে, এটা কিন্তু চোখের অন্তর্গঠন, বাইরের না, ভিতরের অংশ, বুঝছো? সেই জন্য আমরা এটাও কিছু বলবো, আবার বাইরের যে অংশগুলো আছে চোখে সেটা নিয়েও আমরা আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে আমরা চোখের বিভিন্ন অংশের মধ্যে এক নম্বরে আসবে চোখের পাতা। পাতাটা কি দেখো, এটা কিন্তু চোখের বাইরে, তাই না? পাতা কি বন্ধ করা যায়, আবার খোলা যায়, এর কাজ কি? বাইরের ধুলাবালি থেকে আমাদের চোখকে রক্ষা করে। তারপর দুই নাম্বার যেটা হচ্ছে কনজাংটিভা। কনজাংটিভা নামটা বড় হলেও এটা কিন্তু সহজ একটা জিনিস। কনজাংটিভাটা কোনটা? চোখের পাতাটা যদি তুমি খুলো, খুললে যে আমরা যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি চোখের, এই যে ভিতরে পাতা বন্ধ, পাতা খুললাম, খুললে যে অংশটুকু দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলবো কি কনজাংটিভা। মানে এটা একটা পাতলা পর্দা থাকে এখানে, এই পর্দাটাকেই আমরা বলতেছি মূলত কনজাংটিভা, ঠিক আছে? পর্দাটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা পর্দা আমাদের আছে, বলে না চোখের পর্দা, এটা কে আমরা বলবো কনজাংটিভা। এরপরে দুই গেল, তিন হলো অক্ষিগুলোক, এই যেটা
যেটা এটাকে আমরা বলছি অক্ষিগোলক, মানে অক্ষি কঠোরে যেটা আছে, এই অক্ষিগোলকটায় আবার তোমার তিনটা স্তর থাকে। এক নাম্বার হচ্ছে স্ক্লেরা, তুমি দেখো, এক নাম্বার স্ক্লেরা, দুই নাম্বার কোরোয়েড, তিন নাম্বার রেটিনা। এই তিনটা হচ্ছে আমার কার অংশ, এটা হচ্ছে অক্ষিগোলকের তিনটি অংশ, স্ক্লেরা, কোরোয়েড, রেটিনা। এই তিনটার ভিতরে আরও যে জিনিসগুলো আছে সেগুলো আমরা বর্ণনা করলেই তোমরা বুঝতে পারবা। স্ক্লেরা, তাহলে স্ক্লেরাটা কী? এটা অক্ষিগোলকের, এই যে অক্ষিগোলকটা, যে অক্ষিগোলকের বাইরে যে সাদা, তুমি দেখো সাদা শক্ত পাতলা একটা স্তর হলো স্ক্লেরা, এটাকে আমরা স্ক্লেরা বলি। এটা কিন্তু চোখের আকৃতি কী করেছে, তোমার চোখের আকৃতি রক্ষা করে, এর ভিতর দিয়ে কোনো আলো কিন্তু প্রবেশ করতে পারে না। যেটা শক্ত সাদা তোমার কি পাতলা যে স্তরটা, এটা হলো স্ক্লেরা। স্ক্লেরার ভিতরেই থাকে তোমার কর্নিয়া, এখানে কিন্তু স্ক্লেরা নাই, কিন্তু স্ক্লেরার ভিতরে থাকে কর্নিয়া। কর্নিয়া কিন্তু স্ক্লেরার সামনের অংশ, ভিতরে তো এটা চোখের ভিতরের অংশ, বাইরে তো স্ক্লেরাটা, তাহলে কর্নিয়াটা থাকে তোমার কোথায়, স্ক্লেরার সামনে চকচকে যে অংশটা সেটাই হলো কর্নিয়া, এটাকে আমরা বলতেছি কর্নিয়া। এটা একেবারেই স্বচ্ছ, মানে পরিষ্কার, চকচকা, স্বচ্ছ, এর ভিতর দিয়ে কিন্তু আলো ঢুকতে পারবে না। ওই যে কারণ তোমাকে আগেই বলা হয়েছে যে স্ক্লেরার সাদা অংশটা, এটার ভিতর দিয়ে কিন্তু কোনো আলো ঢুকতে পারবে না। এটা স্ক্লেরার ভিতরেই থাকে কর্নিয়া। আচ্ছা, আমরা কিন্তু কোরোয়েড আর রেটিনাতে যাই নাই, কর্নিয়া। এবার আমরা আসবো তোমার কোরোয়েড, কোরোয়েডটাও কিন্তু আমাদের এখানে দেখানো যায় নাই, কোরোয়েডটাও কিন্তু দেখেন ভিতরের অংশ, যেহেতু কোরোয়েডটা আমি বলি, শোনো, কোরোয়েডটা কোনটা, স্ক্লেরার স্তরের নিচের যে স্তরটা, স্ক্লেরার যে আরও স্ক্লেরা তার নিচে ভিতরে যে স্তরটা, সেটাকে আমরা বলতেছি তোমার কোরোয়েড। এটা কিন্তু ঘন, তোমার ঘন রঞ্জিত পদার্থ ঘন থাকে, এটা এটার ভিতরে অনেক রক্তনালী থাকে, ভিতর দিক দিয়ে অনেক রক্তনালী থাকে। এইবার এই কোরোয়েডের ভিতরেই থাকে তোমার আইরিশ, আইরিশটা কিন্তু আমরা দেখাতে পেরেছি, আইরিশ, আইরিশটা কি তোমার, দেখো কর্নিয়ার পেছনের কালো গোলাকার পর্দা, আমরা যে কর্নিয়াটা তার পিছনে কালো দেখো একটা গোলাকার পর্দা আছে, সেটা হচ্ছে আইরিশ। এটার মাঝখানে একটা ছিদ্র আছে, তোমরা নিজেরাই খেয়াল করে দেখো, এটার মাঝখানে একটা ছিদ্র আছে, ছিদ্রটাকে আমরা বলতেছি পিউপিল। আইরিশ পেশি দিয়ে তৈরি, এটা তোমার কি আমরা সাধারণত চোখের মণি বলি, বলি না চোখের মণি, দেখো চোখের যে একটা কালো আছে তার ভিতরে কিন্তু আরেকটা ছোটো বলের মতো আছে, সেখানে কিন্তু একটা ছিদ্র আছে, সেটা পিউপিল। এই যে কালো ছোটো বলের মতো, ওইটাকে আমরা বলতেছি কি চোখের মণি, আমরা বলি না চোখের মণি, চোখের মণি বলি, কারণ কি একদম মাঝখানে থাকে, এই জন্য এটা হচ্ছে চোখের মণি। আর আইরিশের পেশিগুলো তোমার সংকোচন প্রসারণ হতে পারে, এই যে আইরিশ এই পেশিগুলো সংকোচনও হয় আবার প্রসারণও হয়, তাইলে আইরিশের পেশি সংকোচন প্রসারণ হয় বলেই পিউপুলও তোমার ছোটো বড়ো হয়, অনেক সময় পিউপুলটাও ছোটো বড়ো হয়, এর ফলে আলোক রশ্মি কোথায় প্রবেশ করে, রেটিনায় প্রবেশ করে, আলোক রশ্মিটা কোথায়, রেটিনায়, ওই যে ছিদ্র দিয়ে ওই আলোক রশ্মিটা কোথায়, রেটিনায় প্রবেশ করে। এবার আমাদের কোরোয়েডের ভিতরে কী গেল, আইরিশ, এবং কোরোয়েডের ভিতরেই আছে তোমার কি লেন্স, লেন্সটা নিয়ে বলবো। লেন্স কেমন, লেন্স তোমার কি আমরা বলি না যে চোখের লেন্স, তারপর চশমা লাগাই বলি না যে চোখের লেন্স, লেন্সটা কেমন, এটা তো দ্বিউত্তল, দ্বিউত্তল মানে এরকম থাকবে তোমার লেন্সটা, এই যে এরকম, তাই না, লেন্সটা কিন্তু এরকম দুই পাশে সরু, মাঝখানে কি একটু উঁচু চাপা, এটা এটা চোখের লেন্স, এটাও কিন্তু এরকমই, তাই না, আমি এঁকেছি আর একটু ভালো হইতো হয়তো বা এরকম, তাহলে লেন্স, তাহলে পিপুলের পেছনে একটা দ্বিউত্তল থাকে তোমার কি, পিপুলের পিছনে একটা, এই পিপুলটার পিছনের দিকে থাকে একটা দ্বিউত্তল লেন্স, এটা হচ্ছে লেন্স। লেন্সের মাঝখানেটা কি একটু উঁচু আর দুই পাশে একটু সরু থাকে, দুই পাশে মাঝখানে একটু উঁচু থাকে, আর লেন্সটি একটা বিশেষ ধরনের পেশি দ্বারা গঠিত থাকে, সেই পেশিটার নাম হচ্ছে সিলিয়ারি পেশি। এগুলো তোমাদের পড়তে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। এই পেশিগুলোও তোমার সংকোচন প্রসারণ হতে পারে, আর এদের সংকোচন প্রসারণের প্রসারণ দরকার মতো হয় বলে লেন্সের আকৃতিও তোমার কি পরিবর্তন হতে পারে।
এই হলো লেন্স। তাহলে আমাদের স্ক্লেরা গেল, কোরোয়েড গেল, এখন আমাদের আসবে রেটিনা, লাস্টে যেটা। রেটিনাটা কি? রেটিনাটা দেখো চিত্রতে আছে, রেটিনাটা, রেটিনাটা হচ্ছে অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর। এটা তো অক্ষিগুলক, পুরাটাকে আমরা অক্ষিগুলক বলছি, তার হচ্ছে একদম ভিতরে যে স্তরটা, একদম ভিতরে, সেটা হচ্ছে তোমার কি রেটিনা, সবচেয়ে ভিতরের স্তর। এটি একটি আলোক সংবেদী অঙ্গ। এখানতে দুইটা কোষ থাকে, একটা হচ্ছে তোমার রড কোষ আর একটা কোন কোষ নামে দুইটা কোষ থাকে। এই হলো আমাদের মোটামুটি চোখের অন্তর্গঠন। তো প্রশ্নটা এরকম হতে পারে যে তোমার এরকম দিয়ে দিল চিত্র উদ্দীপকে, এগুলা দিল না, ক খ গ গ এরকম দিয়ে বললো যে চিত্র অঙ্কন করে চিহ্নিত অংশগুলো লিখো এবং সেগুলোর বর্ণনা দাও। তাহলে তো তোমাকে মোটামুটি শিখতেই হচ্ছে, অর্থাৎ পুরাটাই পড়তে হবে, তাহলে আবার চিত্রটাও তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এই হলো চোখের অন্তর্গঠন। আর লাস্ট যেটা হলো চোখের, যে আমরা কীভাবে চোখের যত্ন নিব, চোখের যত্ন নেওয়ার দরকার কি না, কীভাবে চোখের যত্ন নিব। তোমরা সবাই ভালো করেই জানো যে বাহির থেকে যাওয়ার পরে আমাদের কি চোখ, হাত মুখের সাথে চোখও ভালো করে পানিতে ধুতে হবে, তারপরে ঘুম থেকে উঠে, তারপরে উঠে তারপরে ঘুমানো যাওয়ার আগে হাত মুখ চোখ পরিষ্কার করে ধুয়ে নেওয়া ভালো। আর চোখ মোছার জন্য আমরা সবসময় কি টিস্যু কিংবা পরিষ্কার কাপড় ব্যবহার করব। হ্যাঁ, নিয়মিত সবুজ শাকসবজি ফলমূল খাবো, তাহলে আমাদের চোখ ভালো থাকবে। এই হলো মোটামুটি চোখের যত্ন। তো অনেকটুকু পড়া হয়ে গেছে, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছ। ভালো থাকবে, অবশ্যই বাসায় কিন্তু পড়াশোনা করবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।